সময়টা ১৯২৬ সাল। ইংরেজরা তখনও ভারতবর্ষ ছাড়েনি। তাদের নৈরাজ্যে মুসলমানরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। বিশাল জনগোষ্ঠী ধর্ম সম্পর্কে অজ্ঞ, নেই ন্যূনতম জ্ঞান। ততদিনে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। ভারতবর্ষের মুসলিমরা একাডেমিক পদ্ধতিতে ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে। সাধারণ মানুষের মাঝে ধর্মীয় বোধ জাগাতে তাবলিগ জামাত শুরু করেন হযরতজি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই। তিনি ভারতের মেওয়াত নামক এলাকায় সর্বপ্রথম তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে ১৭০ থেকে ১৮০টি দেশে তাবলিগ জামাতের কার্যক্রম চলছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী ডিপোজিট স্কিমে কষ্টার্জিত উপার্জন সঞ্চয় করুন, অধিক মুনাফা অর্জন করুন। বাংলাদেশে ইজতেমার সূচনা। বাংলাদেশে তাবলিগ জামাতের পথ চলা শুরু মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের হাত ধরে। ১৯৪৮ সালে হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইয়ের উপস্থিতিতে ঢাকার কাকরাইলে প্রথম বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৯৫৪ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে তাবলিগের বড় ইজতেমা হয়। ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৯৬০, ১৯৬২ ও ১৯৬৫ সালে তাবলিগ জামাতের বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয় কাকরাইল মসজিদের পাশের রমনা উদ্যানে। তখনও এটি কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। ১৯৭২ সালে ঢাকার টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। অন্যের গাড়ি আর চালাতে হবে না, নিজেই গাড়ির গর্বিত মালিক হন। আর সেই স্বপ্ন পূরণে সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এসেছে ড্রাইভার ডিপোজিট স্কিম। ইজতেমা যেভাবে বিশ্ব ইজতেমা হয়ে উঠল, সে বছর নবজন্মা বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর তুরাগ নদীর তীরে বিস্তীর্ণ ও বিশাল ময়দান তাবলিগের বিশ্ব ইজতেমার জন্য ব্যবস্থা করে দেন। তখন থেকে এখনও বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরেই অনুষ্ঠিত হচ্ছে। ১৬০ একরের সুবিশাল মাঠ, সারি সারি বাঁশের খুঁটি, উপরে চটের ছাউনি, প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়। এতে জড়ো হয় বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর বন্দর থেকে আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান। কাঁধে বিছানা, মাথায় হাড়ি নিয়ে হাজির হয় বৃদ্ধ যুবারা। তাদের জিকিরের দনিতে মুখরিত হয় তুরাগ তীর। যার যার ডানে চলি, জিকিরে ফিকিরে চলির আওয়াজে মুখরিত হয় চারপাশ। পুরো সময়ে ধারাবাহিকভাবে বাংলা ও উর্দুতে বয়ান চলে। দেশ বিদেশের তাবলিগের মুরব্বীরা এই বয়ান করেন। শিক্ষার্থীদের জন্য থাকে পৃথক বয়ান। পুরো তিন দিন ধর্মীয় আবহে কাটিয়ে দিনের পথে ডাকার জন্য বের হয় হাজার হাজার জামাত। ইমানি সৌরভ ছড়িয়ে পড়ে দিকে দিকে। নামাজের জামাতে শরিক হতে আসে মানুষ। জুমার নামাজে মানুষের ঢল নামে। লাখ লাখ মানুষের নিরাপত্তায় উপস্থিত থাকে পুলিশ। চিকিৎসা সেবা দিতে থাকে দেশের বিভিন্ন হাসপাতাল। ধর্মীয় বইয়ের পিপাসা নিবারণে থাকে মাকতাবাগুলোর স্টল। প্রতি বছর বাংলাদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় ৬০ থেকে ৬৫ দেশের মানুষেরা দিনের পিপাসা নিবারণে ছুটে আসে তুরাগ তীরের বিশ্ব ইজতেমায়। বিশ্বের উম্মার দ্বিতীয় বৃহৎ মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা। ধর্মীয় উৎসাহ উদ্দীপনা সৃষ্টি ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমার ঐতিহ্য সুদীর্ঘ অর্ধশত বছরের। বিশ্ব ইজতেমা যেভাবে আমাদের হলো, অনেকে মনে করেন বিশ্বব্যাপী তাবলিগের এই মহাসম্মেলন বা ইজতেমা বাংলাদেশে হবার বিষয়টি লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে। অবশ্য এই তথ্যটি যাচাই করা সম্ভব হয়নি। তবে গবেষকরা মনে করেন ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে বাংলাদেশ তুলনামূলক নিরপেক্ষ একটা স্থান ছিল। রাজনৈতিক কারণে তখন ভারতের নাগরিকরা যেমন সহজে পাকিস্তানে যেতে পারতেন না, তেমনি পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়া ছিল কঠিন। ফলে বাংলাদেশই ছিল ওই দেশ যেখানে সহজে সবাই আসা যাওয়া করতে পারতেন। তাই এই বিশ্ব ইজতেমা বিশ্বের শতদেশ থাকতেও আমাদেরই হয়েছে। বিশ্ব ইজতেমা যেভাবে পরিবর্তন করে মানুষের জীবন,
ধর্মের সব ভেদাভেদের প্রাচীর ভেঙে বিশ্ব মুসলিমের সম্প্রীতির এক মিলন মেলা এই বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় আবেগ ও উচ্ছ্বাস নিয়ে ঢাকার টঙ্গীর ময়দানে জড়ো হয় মানুষেরা। বিশ্ব ইজতেমা একদিকে যেমন মানুষের ব্যাপক ধর্মীয় উৎসাহ উদ্দীপনা তৈরি করে, অন্যদিকে মুসলমানদের ধর্মীয় ভিতকে মজবুত করে, আধ্যাত্মিক ভাবনার উন্মেষ ঘটায়, বিশ্ব ইজতেমা থেকে সুপথের দিশা লাভ করে। তাবলিগের সোহবতে যেমনইভাবে অসংখ্য গাফেল আল্লাহর পথে ফিরে আসে, তেমনিভাবে অসংখ্য অগণিত আল্লাহ বলে মানুষ আল্লাহর পথে পরিচালিত হন, নিজেদের ভুলের প্রতি অনুসূচিত হয়ে ভুলপথ পরিত্যাগ করেন। তিন দিনের এই ইজতেমা মানুষের ধর্মীয় অনুশাসনে, ব্যক্তিজীবন, পারিবারিক ও সামাজিক জীবনে এনে থাকে আমূল পরিবর্তন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের বিশ্ব ইজতেমা। বাংলাদেশে তাবলিগের ইজতেমা বিশ্বের অন্য কোথাও হচ্ছে না তা নয়, পাকিস্তানের রায়বেন্ড ও ভারতের ভোপালে বড় আকারে ইজতেমা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিশ্ব ইজতেমার ঠিক আগে ও পরে অনুষ্ঠিত হয় এই ইজতেমাগুলো। তবে বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশ থেকে এত পরিমাণ মুসল্লি অন্য কোনো দেশে যায় না, এজন্যই গোটা বিশ্ব বাংলাদেশের ইজতেমাকে বিশ্ব ইজতেমা নামে জানে ও মানে। এদেশের মাটিতে দিনের কথা শুনতে ছুটে আসেন সুদূর আরব আমিরাত কিংবা চীন জাপান থেকে, ছুটে আসেন আমেরিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কঙ্গো, মালির মতো দেশ থেকে।